আইপিএল গভর্নিং কাউন্সিল দু হাজার কুড়ি এসন আইপিএলের শিডিউল ঘোষণা করেছে আজকে প্রথম খেলা মুম্বাই ইন্ডিয়ানস ভার্সেস চেন্নাই সুপার কিংস এই বছর আইপিএলের অরিজিনাল শিডিউল ছিল মার্চ টোয়েন্টি নাইন থেকে মে টোয়েন্টি ফোর কিন্তু করোনা ভাইরাস ক্রাইসিসের জন্য তা পোস্টপোন হয় বেশ কিছুদিন আগেই অবশ্য শিডিউল অ্যানাউন্স হয়ে যেত কিন্তু একটু ডিলে হয়ে যায় সিএসকে ক্যাম্পের তেরো জনের কোভিড নাইন্টিন পজিটিভ ধরা পড়ার জন্য তাছাড়াও আবুধাবি ও দুবাইয়ের ডিফারেন্ট কোয়ারেন্টাইন রুলসের জন্য উনিশে সেপ্টেম্বর থেকে থার্ড নভেম্বর চুয়াল্লিশ দিনে টোটাল ছাপ্পান্নটি ম্যাচ হবে সারজা দুবাই ও আবুধাবিতে প্লে অফ এবং ফাইনাল ম্যাচের ভেনু পরে ঘোষণা করা হবে বলে আইপিএল অথরিটি জানিয়েছে প্রথম খেলাটি রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানসের সঙ্গে চেন্নাই সুপার কিংসের খেলাটি উনিশে সেপ্টেম্বর আবুধাবিতে হবে দুবাই আছে চব্বিশটি ম্যাচ আবুধাবিতে কুড়িটি ম্যাচ এবং সারজাতে আছে বারোটি ম্যাচ সন্ধ্যার সমস্ত খেলাগুলি ভারতীয় সময় সাতটা তিরিশ পি থেকে হবে দশটি ডাবল হেডার্স অর্থাৎ দিনে দুটো করে খেলা আছে যেগুলোর প্রথম খেলাটি ভারতীয় সময় বিকেল তিনটে তিরিশ থেকে হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও আর এবারের আইপিএলের সমস্ত খবর যদি পেতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর সাথে সাথে বেল আইকনটি প্রেস করে দাও